চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে টাইগারদের আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। জিমে সময় কাটানোর কথা রয়েছে মুমিনদের। চট্টগ্রামে আছেন পার্থ সহকর্মী পার্থ বণিক, সেখানকার সবশেষ অবস্থা জানাতে তিনি যুক্ত হচ্ছেন। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে, সেখানকার আবহাওয়া কেমন দেখছেন এবং টাইগারদের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আপন, যে ঘূর্ণিঝড় অশনির কথা আমরা গতকাল থেকে বলছিলাম সেটার ছিটে ফোটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। পুরো মানে আকাশে কোনো মেঘের দেখা নেই এবং তীব্র রোদ উঠেছে এবং যার জন্য আমরা আসলে তাকাতেও পারছি না। তো বলা যেতে পারে যে যে কথাটি বলা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে যে টেস্টের ঠিক আগের দিনই ঘূর্ণিঝড় অশনির যে চিহ্নটুকু আছে সেটুকু আসলে মুছে যাবে। অর্থাৎ বাংলাদেশ প্রথম দিন থেকে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম দিন থেকে কিন্তু সুন্দর আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রামে। এবার আসি হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমের খবরে, যেটা আপনি কিছুদিন আগে জানাচ্ছিলেন সাকিব আল হাসান করোনা পজিটিভ হয়েছে। অর্থাৎ মেহেদি হাসান, মিরাজ, তাসকিন এবং আমরা দেখতে পেয়েছি তাদের ইঞ্জুরির পরে কিন্তু নতুন একটা ধাক্কা পেল টিম বাংলাদেশ সাকিব আল হাসানের যে করোনা পজিটিভ। আমরা জাতীয় দলের আরেকজন পেসার রুবেল হোসেনের কাছ থেকে জানতে পেরেছি যে কিছুদিন আগে থেকে কিন্তু সাকিব আল হাসানের মাঝে যে দুর্বলতাগুলো বা করোনার লক্ষণ সেগুলো দেখা গিয়েছিল এবং এটা বলাই যায় যে সাকিব আল হাসান কিন্তু খুব দ্রুতই মাঠে ফিরছেন। অর্থাৎ প্রথম টেস্টে তিনি তো অবশ্যই দলের বাইরে, তাছাড়াও সেকেন্ড টেস্টেও তার মাঠে থাকা নিয়ে বা দলে থাকা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েই গেছে। আর আজকে দলের কোনো প্র্যাকটিস নেই, সবাই রেস্টে আছে এবং প্লেয়াররা যার যার মতন এই দিনটিকে কাজে লাগাবে। অর্থাৎ দলগত কোনো সেশন নেই বাংলাদেশের। আর এছাড়া যেটি বিকেএসপিতে শ্রীলঙ্কা এবং বিসিবি একাদশের মুখে প্রস্তুতি ম্যাচ চলছে, তো বলা যেতে পারে যে টোটাল টিম এখন আজকে বিশ্রামে রয়েছে এবং আগামীকাল তারা তৃতীয় দিনের মতো অনুশীলনে নামবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তো পাপন, চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ধন্যবাদ পার্থ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ বণিক। চলে যেতে চাই সাভারে। সাভারে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে লড়ছে বিসিবি একাদশ সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। খেলার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নজরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন খেলার কি অবস্থা আপনার পাশে? যদিও খেলার কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক একটা মাঠ দেখতে পাচ্ছি, জানান। পাপন, যদিও আমরা জানতে পেরেছিলাম যে গতকাল যে আজকে সকাল 9:30 ম্যাচ শুরু হবে, কিন্তু আসলে গতকাল বিকেল এবং রাতেও বেশ বৃষ্টি হয় যে কারণে মাঠ ভেজা আছে এবং আজকে সকালেও বৃষ্টি হয়েছে যে কারণে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি। শ্রীলঙ্কান ক্রিকেটার যারা খেলার জন্য মানে তারা তাদের ড্রেসিং রুমের সামনে বসে আছে, এখনও অপেক্ষা করছে কখন মাঠ পরিচর্যা শেষ হবে এবং কখন খেলার জন্য মাঠ উপযোগী হবে, সে পর্যন্ত অপেক্ষা করছে। এদিকে বিসিবি একাদশের খেলোয়াড়ও অপেক্ষা করছে। আসলে এই প্রস্তুতি ম্যাচটি কিন্তু শ্রীলঙ্কার টেস্ট সিরিজেরকে সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচ, কারণ সামনে 15 তারিখে তাদের ম্যাচ শুরু হবে চট্টগ্রামে। তো তাদের একটা ম্যাচকে সামনে রেখে তারা প্রস্তুতির জন্য সুযোগ পেয়েছিল, কিন্তু সেই প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির জন্য ঠিকমতো ব্যাটিংয়ে করতে পারেনি। গতকাল আমরা জানতে পেরেছি মাত্র 8/3 বল ব্যাট করেছিল শ্রীলঙ্কা, তারপর কিন্তু বৃষ্টি শুরু হয়। আজকেও এখনও তারা ব্যাট করতে পারেনি। এখন বৃষ্টির পরও আবার যখন মাঠ খেলার উপযোগী হবে তখন হয়তো বা তারা ব্যাট করতে পারবে। তবে আজকের এখনও এখানকার যে অবস্থা, মানে আমরা দেখছি একটু আগেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টির সম্ভাবনা আছে। তো শ্রীলঙ্কা আসলে কখন মাঠে নামতে পারবে এবং তারপরে বাংলাদেশ যারা বিসিবি একাদশে যারা খেলোয়াড় তারাও বা কখন ব্যাট করবে সেটা আসলে বলা মুশকিল কখন সেটা শুরু হবে। তো তবু আমরা আশা করছি হয়তো যদি খুব অল্প সময়ের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বা শ্রীলঙ্কা মাঠে নামতে পারবে এবং বিসিবি একাদশের খেলোয়াড়রাও তাদের বোলিং পারফরমেন্স দেখানোর সুযোগ পাবে। আর আমরা গতকাল জানতে পেরেছি যে সাকিব আল হাসান করোনা পজিটিভ হয়েছেন। সো এই মুহূর্তে বিসিবি একাদশের যে কোনো খেলোয়াড়ের জন্যই একটা বড় প্লাস পয়েন্ট আছে স্কোয়াডে ঢুকে যাওয়ার, যেটা হয়তোবা গতকালও আমাদের এখানকার নির্বাচক আব্দুর রাজ্জাক তিনি আমাদের জানিয়েছিলেন যে সেই সুযোগটা হয়তোবা পাবে এবং সেইটাই হয়তোবা দেখার অপেক্ষা। দেখা যাক তাদের পারফরমেন্স কীরকমভাবে তারা এখানে মেলে ধরতে পারে। পাপন, ধন্যবাদ নজরুল আপনাকে।